নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ এটিকে মোহনবাগান এবং চেন্নাই এফসির মধ্যে যে ম্যাচটা হতে চলেছে, এই ম্যাচটিতে এটিকে মোহনবাগান দলের স্টার্টিং লাইন আপ ফরমেশনে কী কী পরিবর্তন হতে পারে আর কোন ফরমেশনে কীরকম দল নামাতে পারে, কোচ জন ফার্নান্ডো কোথায় কোথায় পরিবর্তন করতে পারে, সেই নিয়ে কী স্টার্টিং লাইন আপ হতে পারে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে বলতে চলেছি। তাই এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু আজকে এটিকে মোহনবাগান দলের কাছে, তাই আশা করা যাচ্ছে যে একটা শক্তিশালী দলই কিন্তু নামাবে এটিকে মোহনবাগান দল চেন্নাই এফসি দলের বিপক্ষে। কারণ চেন্নাই এফসি দল যদিও বা ভালো ফর্মে নেই বা যেমনই তাদের সিজনটা শেষ হোক, তারা কিন্তু তাদের লাস্ট ম্যাচটা অবশ্যই খুবই ভালো খেলার চেষ্টা করবে আর অল অ্যাটাক মানে অল আউট অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে সবসময়। কারণ তাদের এই ম্যাচটা হারলেও কি জিতলেও কি, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের এই ম্যাচ থেকে পুরো তিনটে পয়েন্ট তুলে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এটিকে মোহনবাগান দলের স্টার্টিং লাইন আপের ফরমেশন থাকতে পারে অবশ্যই 4-2-3-1। সেই 4-2-3-1 ফরমেশনে গোলকিপারে নিঃসন্দেহে থাকবেন অমরিন্দার সিং এবং দুইজন সেন্টার ব্যাক পজিশনে থাকবেন তিরি এবং সন্দীপ ঝিঙ্গান। তাছাড়া রাইট ব্যাক পজিশনে খেলবেন প্রীতম কোটাল এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন সুভাশিস বোস। এছাড়া দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন অবশ্যই লেনি রড্রিগেজ এবং কার্ল ম্যাকিউক। তো এখানে কোনো রকম পরিবর্তন হবে না। এবার মাঝমাঠে সবচেয়ে ভালো জায়গায় যেটা অ্যাটাকিং মিডফিল্ডার, সেখানে পরিবর্তন হতে পারে। এখানে কিন্তু প্রথম থেকে জনি কাউকে শুরু করতে পারে, পরে এই ম্যাচে যদি অ্যাভেলেবেল থাকে হুগো বোমস তাহলে কিন্তু পরে নামবে জনি কাউকের বদলে হুগো বোমস। কারণ যা আশা করা যাচ্ছে যে এই ম্যাচে নাও খেলতে পারে চোটের কারণে হুগো বোমস। তো চোটের জন্য একটু চোট সমস্যায় কিন্তু ভুগছেন হুগো বোমস, তাছাড়া ফর্মটাও এখন ভালো নেই। তাই প্রথম থেকে আমরা জনি কাউকে কিন্তু এই ম্যাচে শুরু করতে দেখতে পারবো। এছাড়া মানবীর সিং খেলবেন রাইট উইঙ্গার হিসেবে এবং লেফট উইঙ্গার হিসেবে খেলবেন কিন্তু অবশ্যই লিস্টন গ্লাসো এবং একজন স্ট্রাইকার পজিশনে থাকবেন অবশ্যই রয় কৃষ্ণা। তো এখানে রয় এবং ডেভিড উইলিয়ামসের মধ্যে যে কোনো একজন শুরু করবেন, কিন্তু আশা করা যাচ্ছে যে রয় কৃষ্ণাই প্রথম থেকে শুরু করবেন এবং ডেভিড উইলিয়ামস পরের দিকে নামবে। তো এইরকম একটা প্লেইং ইলেভেন, এরকম একটা পরিবর্তন করে এরকম ফরমেশনে কিন্তু একটা দল নামাতে চলেছে এটিকে মোহনবাগান দল চেন্নাই এফসি দলের এগেনস্টে আজকে। তো তোমাদের কী মনে হয় যে এই প্লেইং ইলেভেনে দল কতটা ভালো পারফরমেন্স করতে পারে, বা তোমাদের কী মনে হয় যে কোথায় কোথায় পরিবর্তন করলে ভালো হতো আরও এবং কীরকম কী দল নামালে ভালো হতো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর অবশ্যই এটা জানিও আজকের ম্যাচ কোন দল জিতবে। এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওতে লাইক শেয়ার সব কিছু কিন্তু তোমরা করে দিও।